রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সক্ষমতা রয়েছে দৈনিক 180টি নমুনা নেয়ার, কিন্তু পরীক্ষা করতে আসছেন দ্বিগুণেরও বেশি, তাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হচ্ছে সম্ভাব্য কোভিড রোগীদের। রিকোয়েস্ট করলাম, দেখেন ভাই আমার তো ইমার্জেন্সি রোগী, আমার একটু সুযোগ দেন, আমার রোগীটা অপারেশন করবে, কারণ কোভিডের জন্য আমার অপারেশন করতেছে না, আমার একটু সুযোগ দেন তাহলে আমার রোগীটা খুঁজে করতে পারে, আজকে কিছু করার নেই, আপনারা কালকে আসেন। আমি আজকে এত হয়রানি করে রোগীটা নিয়ে আইসা কালকে আসা কি আমার পক্ষে সম্ভব? তারা বলতেছে আগামীকাল আসেন, আগামী আমরা অসুস্থ, কাঁদতে ফরিয়া যাই, জ্বর খুব ভরে এসে টিকিটটা নিয়েছি, এখানে আসছি 184 নম্বরে আইসা, 85 নম্বরে আইসা টিকিটটা নিয়েছি, 185 এখানে 180 জন পর্যন্ত টানছে, পাঁচজনের জন্য আজকেও মিস করলাম। 250 জন সিরিয়াল দিয়ে আসছি, কিন্তু এখানে আমাদের সিরিয়াল আবার দেওয়ার পর আমাদের এখন 180 জন নিছে, তাহলে বাকি আমরা 70 জন কোথায় যাব? 14টি আইসিইউ, 10টি এইচডিইউ ও 330টি শয্যার মধ্যে ফাঁকা নেই একটিও। চিকিৎসক জানালেন হাই ফ্লো অক্সিজেন বেড 270টি ছাড়া জটিল রোগীদের সিলিন্ডারের মাধ্যমে দেয়া হচ্ছে অক্সিজেন, সেখানেও রয়েছে প্রয়োজনের তুলনায় অক্সিজেন সংকট। হাই ফ্লো অক্সিজেন মিটারের বেড আছে অক্সিজেন সহ 270টার মতো। অক্সিজেনের তো কিছু সংকট আছে, যেগুলো বেডে আমরা অক্সিজেন দিতে পারছি না, সেন্ট্রাল লাইন থেকে দিতে পারছি না, ওগুলা সিলিন্ডার দিয়ে দেওয়া লাগতেছে। রাজধানীর অন্যান্য হাসপাতালেও প্রতিদিন করোনার নমুনা পরীক্ষা করতে আসছেন অসংখ্য রোগী, মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব, আর রয়েছে নমুনা দিতে দীর্ঘসূত্রতার অভিযোগ। যেখানে বুথ খোলার কথা 10টা বাজে, এখানে বুথ খুলছে 10:25, তারপরে দেখেন লাইন এখনো কিন্তু সময় মতন আগে পড়তেছে না। আমি এখানে যে এখান থেকে দুই হাত আসছি তাতে 2 ঘন্টা লাগছে। এদিকে গত 24 ঘন্টায় এ যাবৎকালের সমস্ত রেকর্ড ছাড়িয়ে শনাক্ত হয়েছে 6,830 জন রোগী, আর মারা গেছেন 50 জন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।